প্যানভিশন টিভি প্রেজেন্টস সাহাবিরা কি সত্যের মাপকাঠি নাকি সত্যের মাপকাঠি একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর ব্যাখ্যা করুন সত্যের মাপকাঠি বলতে কি বোঝায় যার কোনো ভুল নেই জি মেয়ারে হক আমাদের মেয়ারে হক যেটা ওই তো এই সত্যের মাপকাঠি যার কোনো ভুল নেই জি সাহাব একরামদের তো ভুল ছিল রাসুল্লাহ সাল্লাম আল্লাহর নবীরা তারাই হলো এস যারাই তারাই হচ্ছে কি তাদের জন্য এসমত রয়েছে মানে কি নিষ্পাপ নিষ্পাপতা তাদের ভুল নেই যাদের থেকে দু একটা ত্রুটির কথা কোরআন হাদিসে পাওয়া যায় সেই ত্রুটিগুলো সাথে সাথে আল্লাহর কাছে এটাকে রিমুভ করেছে সাথে সাথে তাদের তবা আল্লাহ কবুল করেছেন করে তাদের পিউর পিওর মানে অ্যসমত তাদের মানে পাপ মুক্ত হওয়াটাকে আল্লাহ তাদের জন্য ইয়ে করেছেন নাম কি বরাদ্দই করেছেন তো সুতরাং এই সত্যের মাপকাঠি একমাত্র রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম আচ্ছা সাহবায়কের সত্যের মাপ তাদের মধ্যে ত্রুটি পেয়েছে এই জন্য এবার মালেক বলেছিলেন যে আমাদের প্রত্যেকেরই কথা গ্রহণযোগ্যও হতে পারে প্রত্যাখ্যানযোগ্যও হতে পারে ইল্লা সাহেব তাহলে এই কবরের যে রাসুল ইসলামের জন্য এটাই হচ্ছে এই জন্য রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের সত্যের মাপকাঠি যার ত্রুটি নেই যার ভুল নেই যার গুণা নেই পাপ নেই এবং তার কথাই আফসলটি হচ্ছে সত্য তো সুতরাং এই জন্য দেখুন আমি আব্দুল্লাহ আবিনা আব্বাসকে যখন আবদুল্লাহ বিবিন আব্বাস সদুলানহকে যখন কোনো একজন এসে বললেন যে আপনি তো ইয়ার ব্যাপারে তামাত্তু হজ বা কিরান হজ এই হজের ক্ষেত্রে বলেন যে আমি বলছি যে রসুল্লাহ আলাইহি সাল্লাম এই হজ করেছেন আর তোমরা বলছো যে আবু বকর এটা করেছেন আউ বকার এটা করেছেন ওমার এটা করেছেন তো তাহলে উনি কিন্তু মেনে নেন নাই একটা পাথর আল্লাহর পড়তেছে আল্লাহব সেটা তো হলো বেদাতের বলছে যে ক্ষেত্রে আমার উপরে পড়বে অথবা আমি এবং যারা বেদাত করে তাদেরকে যেন এক ছাদের ছায়া যেন আমাদেরকে ছায়া না দেয় তো সুতরাং এই জন্য যাই হোক আমরা সত্যের মাপখাটি একমাত্র রসুলুল্লাহ সাল্লিয়াম এখানে যা কুল্লুম অদুল যে বলা হয় এই অদুল মানে তারা মিথ্যা না তারা জালিম নয় এই অর্থ তারা নিষ্পাপ সেটা না বা নিষ্পাপ না মানে তারা সত্যের ভাব করি তা নয় উদুল মানে কি তারা যে কথাগুলো আমাদের সামনে এনেছেন যে কথা রাসুল থেকে আমাদের কাছে বলেছেন সেক্ষেত্রে তারা সত্য সেগুলো নির্ভুল সে নির্ভুল সেগুলো সত্যবাদী সেগুলো তাই জন্য তাদের প্রত্যেকের কথাটাই সঠিক হলে সাহাবাদের সকলের কথা যদি সঠিক হয় তাহলে তো আমরা যাদের মধ্যে ই দেখি তা কি হবে সাবিদের সম্মিলিত কথাগুলো তো দলিল ইসলামে হ্যাঁ ইজমা ইজমা এটা তো খরচ আর অর্থের দিক তাহলে নজুম মানে কি মানে তারকা তারকা দেখে আপনি হেদায়ত পেতে তো এই হেদায়ত পাওয়া মানে কি হেদায়ত পাওয়া মানে আপনি ইসলামের আলো পেতে পারেন ইসলামের পথ পেতে পারেন কারণ আল্লাহ তো সাহাবাদের প্রশংসা করেছেন যে আমিনু নাস আমরা ওভাবেই মানানো যেভাবে নাস মানে কি এখানে সাহাবাইকরাম তারা মেনে এনেছেন তো সুতরাং তাদের ইমান তাদের আমল দেখে আমল করা তাহলে আমি তো হেদায়তের পথে আসতেই পারি ওটার অর্থ যদি আমি বলি যে অর্থটা মানে খারাপ না হ্যাঁ কিন্তু এই এইটা এইটা সাহাবাইকরাম তার দ্বারা তারা মেয়ারে হক হওয়া এটা দ্বারা প্রমাণিত হয় তো কথা হচ্ছে এই হাদিসটা কিন্তু মানে কেউ 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 জাল হাদিসও বলছে কেউ কেউ জালও বলেছে তো সুতরাং অর্থের দিক থেকে হলে এভাবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার মডেল সাহাবা ইকরাম আল্লাহ রাসুলকে কিভাবে ভালোবাসতে হবে সাহাব ইকরাম দেখাইছেন আল্লাহ রাসুলের অনুসরণ কীভাবে করতে সাহাব ইকরাম দেখিয়েছেন ইত্তেবা কীভাবে তার আনুগত্য কিভাবে করতে দেখিয়েছেন আল্লাহর দিনের প্রচার কিভাবে করতে হয় তারা তাদেরকে আল্লাহ রসুল আল্লাহর দিনের এই অন্যকে প্রতিরোধ কীভাবে করতে হয় দিনের পক্ষে থেকে সেটাও গেছে সেটাও দেখিয়ে গেছেন তো সুতরাং আল্লাহর রসুলকে অনুসরণ ক্ষেত্রে তারা মডেল এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর অর্থ এটা নয় যে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সত্যের মাপ